শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার, ছোট বড় নেতাদের লাভ হাউস থেকে শুরু করে একাধিক দুর্নীতি ইস্যু নিয়ে বেজায় সমস্যায় এ রাজ্য সরকার। শিক্ষক দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, গ্রেপ্তার হয়েছেন গরু পাচার কাণ্ডের অন্যতম চক্রী অনুব্রত মণ্ডলও। এবার শিক্ষক দুর্নীতিতে গ্রেপ্তার করা হলো আরও দুই প্রভাবশালীকে। সেই সঙ্গে গতকালকে এই শিক্ষক দুর্নীতিতে সিবিআই হেফাজতে নিল প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারকে। প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারকে গতকাল শনিবারে দীর্ঘক্ষণ জেরা পর্ব চালায় সিবিআই আধিকারিকরা। কিভাবে সফল প্রার্থীদের বাদ দিয়ে সুপারিশে নাম আসা প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছিল তা জানতে চাওয়া হয় তার কাছে। ওই প্রাক্তন চেয়ারম্যান তদন্তকারীদের কাছে দাবি করেছেন, তাকে অন্ধকারে রেখে গোটা কাজটি করেছেন উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহা। বিভিন্ন ব্যক্তির সই নকল করে ভুয়ো নিয়োগপত্র তৈরি করেন তিনি, তদন্তকারীদের জানিয়েছেন প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকার। এসএসসি দুর্নীতি মামলায় হেফাজতে থাকা শান্তিপ্রসাদ সিনহাকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারীরা। সিবিআইয়ের দাবি, তিনি তাদের জানিয়েছেন গোটা নিয়োগ প্রক্রিয়াটি হয়েছে বেআইনিভাবে। সুপারিশে যে সমস্ত প্রার্থীর নাম ছিল তাদের আগে থেকেই সাদা খাতা জমা দিতে বলা হয়েছিল, এরপর বিভিন্ন ব্যাচে তাদের ডেকে পাঠিয়ে উত্তরপত্র সঠিক করে পূরণ করে দেওয়া হয়। গোটা প্রক্রিয়াটি করা হতো বাইপাস লাগোয়া একটি বাড়িতে। আর পুরো বিষয়টিই জানতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের অঙ্গুলি হেলনেই বাইপাস লাগোয়া ওই বাড়িতেই চলত কর্মযজ্ঞ। উপদেষ্টা কমিটির প্রধানের দাবি, পার্থবাবুর চাপে বাধ্য হয়েই তিনি এই কাজ করেছেন। সব মিলিয়ে গোটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমস্যায় রাজ্য সরকার।